পেট্রোল পাম্পে হামলার ঘটনা নিয়ে শহরে আলোড়ন। অভিযোগ, সেখানে সিএনজি গ্যাস ভরানোর জন্য দুপুরের পর এত গাড়ি দাঁড়িয়ে পড়ে যে গোটা রাস্তাটাই যানজটে স্তব্ধ হয়ে যায়। এই ঘটনায় সিএনজি গ্যাসের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন উঠছে। এর উত্তর খুঁজতে পথে নামল সিএন। বুড়ো শিবতলার ওই পেট্রোল পাম্পের কর্মীরা জানালেন, সেখানে সিএনজি গ্যাস আসার নির্দিষ্ট কোনো সময় নেই। তাছাড়া প্রয়োজনের তুলনায় অনেক কম গ্যাস আসছে পাম্পে, যার জেরে পেট্রোল পাম্পে গ্যাস এলেই সেখানে লম্বা লাইন পড়ে যাচ্ছে। অ্যাভেলেবল অনুযায়ী যে টাইমটা আমাদের লাগে দুর্গাপুর থেকে এখানে আসতে, পানাগড় থেকে এখানে আসতে, নো এন্ট্রি অনুযায়ী সেই হিসাবে কোনো টাইমের কোনো অ্যাভেলেবিলিটি নেই। আর টাইম যেহেতু পাওয়া যায় না, সময় নির্ধারিত নেই, সেই কারণে যখন সিএনজি গাড়ি এসে যায় সেই মুহূর্তে গাড়ি আস্তে আস্তে লাইন লাগতে থাকে। আর লাইন লাগাতে হবে রাস্তা আস্তে 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 লাইনটা বাড়তে থাকে, এই কারণে ঝামেলাটা আস্তে আস্তে হতে থাকে। প্রসঙ্গত, শহরের গুটি কয়েক পেট্রোল পাম্পেই সিএনজি গ্যাস পাওয়া যায়, সেখানেও চাহিদার তুলনায় সিএনজির সরবরাহ অপ্রতুল বলে অভিযোগ। এর জেরে দুর্ভোগে পড়তে হয় গাড়ি চালকদের। এ প্রসঙ্গে কি জানালেন গাড়ি চালকরা? অ্যাভেলেবিলিটি নেই, গাড়ি রোজ দিন পর দিন 100-200 গাড়ি বার করা নেই, গ্যাস কার সুবিধা নেই। সরকার বলে গ্যাস সুবিধা করে, ড্রাইভার লোক ভুখ মারেঙ্গে। বিশেষজ্ঞদের মতে শহরে যে পরিমাণ সিএনজি গ্যাসের চাহিদা রয়েছে তার তুলনায় সরবরাহ অনেক কম, যার জেরে এই সমস্যা দেখা দিচ্ছে। এ প্রসঙ্গে পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষের দাবি, সাময়িকভাবে সিএনজি গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ হোক। এখন যদি পেট্রোল ডিজেল বন্ধ করে দেওয়া হয় তাহলে গ্যাস পাবে কোথায়? তাহলে ইনফ্রাস্ট্রাকচার আগে রেডি করে তারপরে তো গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া উচিত ছিল। এই মুহূর্তে আমি বলবো সিএনজি গাড়ির যেন আর কোনো রেজিস্ট্রেশন না হয়, এখন যেন সাময়িকভাবে বন্ধ থাকে, যে রেজিস্ট্রেশনগুলো হয়েছে তারা যেন গ্যাস পায় সেটা দেখতে হবে। সরবরাহ ব্যবস্থা মজবুত না করে ব্যাপক হারে সিএনজি গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার ফলেই কি এই সমস্যা তৈরি হচ্ছে? সিএনজি গ্যাসের সরবরাহ বাড়ানোর জন্য কেন পদক্ষেপ করছে না প্রশাসন? প্রশ্ন ওয়াকিবহল মহলের। প্রত্যেক দিন ঠিক এভাবেই কলকাতার যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে, যেখানে হাতে গোনা পেট্রোল পাম্প সিএনজি গ্যাস মেলে, সেই সমস্ত পেট্রোল পাম্পের বাইরে এভাবেই তাদেরকে 3-4 ঘন্টা কম করে দাঁড়িয়ে থাকতে হয় প্রত্যেক দিন শুধুমাত্র সিএনজি গ্যাস পাওয়ার জন্য। স্বভাবতই তারা সরকারের কাছে অনুরোধ করছেন যাতে অবিলম্বে চাহিদা বুঝে সিএনজি যাতে খুব শীঘ্র এই পাইপলাইন ক্লিয়ার করে বা জমি জট প্রক্রিয়া সেটিকে পরিষ্কার করে ক্লিয়ার করে অবিলম্বে সিএনজি গ্যাস যাতে অ্যাভেলেবেল করা হয়, অ্যাভেলেবিলিটি যাতে খুব তাড়াতাড়ি বাড়ানো হয়, মূলত এমনটাই দাবি করছেন এই সমস্ত চালকেরা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।